সম্মানিত ডিলার আমান সিম আমাদের অনুষ্ঠানে আপনার এসে কেমন লাগছে তেলা অর্চনে কেমন লাগছে জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কোরআন তো মধুর কোরআন এটা আল্লাহর বাণী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে নাজিল হয়েছে নাজিল হয়েছে এ তো ভালো লাগার জিনিস যতই শুনি অতই ভালোই লাগে মন এই সবসময় এটা খারে নিয়ে যায় বিষয় হল ওই কোরআন শূন্য অনুযায়ী যদি চলা যায় এবং ব্যবসা করা যায় তাইলে দুনিয়াতেও অনেক লাভবান আখেরাতেও অনেক আর এই যে অনুষ্ঠানটা ব্যবসাতেও অনেক মানুষ করে যে আমান যে মালিক বা ওনারা যে এই কোরআন নিয়ে ওনাদের একটা মনে অনেক মোহব্বত প্রকাশ পাচ্ছে আমি এখন এই পর্যন্ত তিনবার এখানে আমি অবস্থিত হয়েছি আমার কাছে সবকিছু ভালোই লাগে আর এই অনুষ্ঠানের কথা শুনলে আমার মন যেভাবে হোক আমি চেষ্টা করি আজার সমস্যা থাকলেও আসার জন্য চেষ্টা করি অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামতের জন্য এবারে যাব মোহাম্মদ আব্দুল গফুর রেজিস্ট্রার সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের যারা বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন তাদের মন্তব্যগুলি আমার খুব ভালো লেগেছে এবং এখানে যারা আছেন কারি গোলাম মুস্তফা সাহেব ওনার উনি তো একজন বিখ্যাত ব্যক্তি তারপরে সাবেক পেশ ইমাম বাইতুল নকরম এবং আরও একজন কারি সাহেব যিনি তার সঙ্গে কথা হচ্ছিল তিনজন অত্যন্ত বিজ্ঞ এবং তারা যে মন্তব্য করেছেন এই চারজনের তেলাওতে এটি সত্যি মনে রাখার মতো তো এর মধ্যে আমি একটু আমার যতটুকু মনে আছে প্রথম যে ছেলেটি তেলাওয়াত করেছে তার একটি জায়গায় আমার কানে লেগেছে যে যে কে জিমের মতো একটু উচ্চারণ আমার কানে লেগেছে আমি যা মনে করি আপনার ওনারা আরও ভালো বুঝবেন দ্বিতীয় যে ছেলেটি উচ্চ মানে তেলাওয়াত করেছে সে বোধ হয় সম্ভবত সেই দ্বিতীয় হবে ইয়াকে ইয়ার উচ্চারণটা তো আসলে যখন ইয়ার পরে সাকিন থাকবে তখন তার উচ্চারণ ইয়া হবে কিন্তু যখন সে দুটো উচ্চারণ হচ্ছে তখন ইয়া থাকে না তখন জিম শিন ইয়া তো এই জিম শিন ইয়ার উচ্চারণটা তখন একটু শক্ত হয় সেটি আমার কাছে একটু নরম লেগেছে তৃতীয় ছেলেটি যাকে দেখা গেছে তার শেষ যে শেষ করেছে যেখানে শেষটা তার ঠিক ওই যে একটা স্মুথ শেষ সেই জিনিসটি হয়নি আর সর্বশেষ যে তার ব্যাপারে আমাদের কারিক গোলাম মোস্তফা সাহেব বা উনি উনারা যা বলেছেন যথেষ্ট বলেছেন সুন্দর সুন্দরভাবে বলেছেন যাই হোক এটি আমার মানে একবারে অজ্ঞ ব্যক্তি হিসেবে আমার কিছু মন্তব্য আর এখানে যারা এসছেন আমাদের উনি যা কথাগুলি বলেছেন আমার খুবই ভালো লেগেছে এই কারণে যে কেন উনি এই কন্টেন্ট তৈরি করছেন হালাল হারামের একটা বিষয় এটি অত্যন্ত একটা ভালো কারণ আমাদের বিজ্ঞাপন বিভিন্নভাবে হয় কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে যে বিজ্ঞাপনটা যাচ্ছে এটাও নিশ্চয়ই একটা বিজ্ঞাপন কিন্তু এটা মানুষ এই রমজানের মধ্যে এই বিজ্ঞাপন কিন্তু অত্যন্ত একটা ভালো একটা জিনিস এটা মানুষ দেখবে যে অন্য বিজ্ঞাপনের সঙ্গে এর কি পার্থক্য এটা মানুষ বুঝবে অবশ্য যাই হোক আমি আর বক্তব্য বাড়াবো না এখানে আমি আমি আবার এই বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং এখানে যারা যারা আমার সঙ্গে আসেন এবং যারা এটার ব্যবস্থা করেছেন বিশেষ করে এই এই অনুষ্ঠানের অথবা এই তেলাওতের ব্যবস্থা যারা করেছেন তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাকে বিশেষ করে এখানে ডাকবার জন্যে একটা অতিথি হিসাবে আমি তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান মতামতের জন্য এবারে যাচ্ছি জনাব মোহাম্মদ ফিরোজ আলম সুমন চেয়ারম্যান আল কাদের লিমিটেড সালাম আলাইকুম রহমতুল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে রমজান মাস বরকদের মাস মাঘ মাস তো প্রথম প্রতিযোগী যখন আল রহমান তেলাত করছিল তখন শুনছিলাম আমার চোখে পানি টলমল করতেছে আল্লা সুবাহনতালা জান্নাতবাসীকে পুরস্কার হিসেবে সেই তেলাবাত নিজে শোনাবেন বান্দার মুখেই বান্দার কলরবেই এত সুন্দর সেই তেলাওয়াত আর আল্লাহ সুবানা তালা যখন শোনাবে সেটা জানা কতই মধুর হবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে মজলি সবাইকে সেই আল্লাহ সুবানা তালার স্বয়ং নিজে শোনাবে সেই কোরআন শোনার তফিক দান করুক আমিন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য দর্শক আপনারা দেখছেন আমান সিম সদুল কান সিজন নাইন পাওয়ার বাই বিআরপি এবার ফলাফলের জন্য আমরা চারজন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিব আসবে শাহ তসনিমুল হাসান জুনায়েদ কক্সবাজারের বন্ধু সাইয়েদ মারজুক লিল্লা ঢাকা মোহাম্মদ নাজুল হাসান গাইবান্ধার বন্ধু মোহাম্মদ নিহাদ আহমেদ মোল্লা কুমিল্লার বন্ধু দর্শক ফলাফল আমার হাতে চলে এসেছে চারজন বন্ধুই অনেক সুন্দর তেলাওয়াত করেছে আমরা নির্ধারণ করব আজকের দিনের সেরা কে হয়েছে ডে চ্যাম্পিয়ন কে হয়েছে আমাদের আজকের ডে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ নাজমুল হাসান গাইবান্ধার বন্ধু মোহাম্মদ নাজমুল হাসান আলহামদুলিল্লাহ তোমার জন্য অনেক শুভকামনা থাকবে দর্শক প্রতিযোগিতার স্বার্থে আমাদের এক বন্ধু সামনে আর এগুতে পারছে না তাকে এখানে থামাতে হচ্ছে যদিও সে ভালোতে লওয়াত করেছে মোহাম্মদ নিহাদ আহমেদ মোল্লা কুমিল্লার বন্ধু মোহাম্মদ নিহাদ আহমেদ মোল্লা তুই সামনে ভালো করবে হতাশ হবে না আসলে প্রতিযোগিতার স্বার্থে তোমাকে বিদায় দিতে হচ্ছে মনে রাখবে সব হার আসলে হার না হার থেকেই বিজয়ের সূচনা হয় আর হার না থাকলে বিজয়ের স্বাদ পাওয়া যায় না তোমার জন্য দোয়া থাকবে তুমি সামনে আরও অনেক অনুশীলন করবে ভালো করবে তোমার জন্য রয়েছে সেজান এবং বসুন্ধরার পক্ষ থেকে মূল্যবান গিফট হ্যাম্পার একজন প্রতিযোগীকে আমাদের প্রতিযোগিতার স্বার্থে বাদ দিতে হচ্ছে সে আর সামনে এগোতে পারবে না সে হচ্ছে সাইয়েদ মারজুক লিল্লা ঢাকার বন্ধু সাইয়েদ মারজুক লিল্লা তুমি হতাশ হবে না সামনে ভালো অনুশীলন করবে সামনে ভালো কিছু করবে তোমার তোমার জন্য জন্য অনেক দোয়া থাকবে থাকবে সেজান এবং বসুন্ধরা পক্ষ থেকে মূল্যবান গিফট হ্যাম্পার রয়েছে দর্শক আপনারা দেখছেন আমানিজোর নাইন পাওয়ার বাই বি আজকের পর্বের একেবারে দ্বার প্রান্তে সম্মানিত বিচারক মণ্ডলী সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সবাইকে মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক শুক্রিয়া জাজাকুমুল্লাহ খাইর দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন আপনাদেরকে অনেক শুক্রিয়া জাজাকমুল্লাহ খাইট আপনাদের জন্য আমাদের আজকের প্রশ্ন আমাদের আজকের প্রথম প্রতিযোগী কোন সুরার কত আয়াত থেকে তেলাওয়াত করেছে আজ রাত বারোটার মধ্যেই ফেসবুক পেজ সতুল কুরআ সেখানে আপনারা জবাব দিয়ে দিবেন